আমি আসলে অপুকে বিয়ে করছি। দর্শক আপনারা কি শুনেছেন? আমি কিন্তু শুনি নাই, নিশ্চয় আরেকবার শুনবো। চলুন যাই আরেকবার শুনে আসি। হ্যাঁ, আমি আসলে অপুকে বিয়ে করছি। আমি বিশ্বাস করি না। না, ব্যাপারটা বুঝতে পারি নাই, কিন্তু বোঝার আগে ইন্ট্রোটা দিয়ে নেই। ইন্ট্রোটা মারো। এসে গেলাম বাপি চৌধুরীকে নিয়ে এবং অববিশ্বাসকে নিয়ে। এদেরকে নিয়ে আজকে একটু মজলিশন করবো। তো দেখ, মজলিশন করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন এবং ভিডিওটা কন্টিনিউ দেখে যান আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো চলুন যাই মূল ভিডিও চলে যাই। গাইজ, নিচে দেখতে পাচ্ছেন সঙ্গী করতে গিয়েও সঙ্গী করতে পারে নাই, তাহলে কিরকম মোটা হয়ে গেছে অপুবিশ্বাস। কাল বাংলাদেশ হচ্ছে, আমরা সব দিকে সুযোগ সুবিধা পাচ্ছি। সঠিক বলেছেন, কিন্তু আমার মনে হয় কি, কিছু কিছু জায়গায় বেকায়দায়ও আছি মাননীয় স্পিকার। কেন? কারণ ইউটিউব খুললে। হ্যাঁ, আমি আসলে অপুকে বিয়ে করছি। নাউজুবিল্লাহ। ফেসবুক খুললে। হ্যাঁ, আমি আসলে অপুকে বিয়ে করছি। তো সময় গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। অতিরিক্ত ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। তো কন্টিনিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। ততক্ষণ আমাদের সামনেই থাকুন। আচ্ছা, উঠাই দেবো আমরা।